সেই দুটি ঠেকার প্রকার আমি কি কি বলবা বাণী বাজালাম সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ঠেকা দুটি খুব জনপ্রিয় দুটি ঠেকা, বেশিরভাগ ক্লাসিক আঙ্গিক যেসব কাহার বাতালের নজরুলগীতি বা আধুনিক যাই হোক এই ধরনের যে গানগুলি হয় তাতে এই ধরনের ঠেকা বাজালে গানটা শুনতে খুব ভালো লাগে। এরকম অনেক গানই আছে এই ধরনের ঠেকা ব্যবহার করা হয়েছে, সেজন্য এই দুটি ঠেকাতে আমি কি কি বলবা বাণী বাজালাম সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার এই ঠেকা দুটি শিখতে গেলে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন বা দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুরু করছি যে দুটি ঠেকা বাজালাম কাহার বাতালের উপর, সেই দুটি ঠেকা আমি ধীরে ধীরে বোল বাণী সমেত বুঝিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে যে ঠেকাটি বাজিয়েছিলাম আর আগের মতো করতে পারছি না বা পারি না বিভিন্ন কাজের চাপের জন্য। তাই আমার থেকেও অনেকেই আছেন যারা অনেক ভালো বাজায়, তবুও আমি ঠেকাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা নিয়মিত কালচারের মধ্যে রয়েছো বা রয়েছেন তারা যদি প্রত্যেক দিন রেয়াজ করেন তাহলে এই ঠেকাটি শুনতে খুব ভালো লাগবে এবং গানে ধীরে ধীরে আপনারা প্রয়োগ করবেন।
বাজাতে 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 দেখবেন গানের সাথে ভালোভাবে সংগত করতে পারছেন, এবং যিনি গানটি এই ধরনের গান গাইবেন তিনিও এই বাজনার সাথে গান গেয়ে খুব মজা পাবেন বা আনন্দ পাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।